আর এই মুহূর্তে শহীদ মিনারের দিকে নজর রাখবো। শহীদ মিনারে সেখানেই তৃণমূলের মাইনরিটি সেলের তরফ থেকে সংহতি দিবস পালন করা হচ্ছে এবং আর কিছুক্ষণের মধ্যেই মূল যে অনুষ্ঠান তা শুরু হবে। তবে ইতিমধ্যেই সেখানে বক্তব্য রাখছেন চন্দ্রিমা ভট্টাচার্য। সমস্ত যারা এসেছেন, যারা যেখানে আছেন, আমি সকলকে পরম শ্রদ্ধা জানাই, তাদের স্বাস্থ্য ভালো থাকুক এটা কামনা করি। ঈশ্বর আল্লাহ সকলের কাছে আমাদের নিবেদন থাকবে, প্রার্থনা থাকবে, যাতে সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন, আর সকলের ওপর তাদের কৃপা বর্ষিত হোক। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। নমস্কার। চন্দ্রিমাদি বক্তব্য রাখলেন আমাদের মধ্যে রাজ্যের মন্ত্রী। এরপর আমি অনুরোধ করব বৌদ্ধ ধর্মের প্রতিনিধি মহারাজ অরুণ জ্যোতি ভিক্ষু মহারাজ।